আচ্ছা, তোমারও কি ফটো ভিডিও ডিলেট হয়ে গেছে? আমি নর্মাল ফটো ভিডিও ডিলেট হওয়ার কথা বলছি না, আমি পার্মানেন্ট ফটো ভিডিও ডিলেট হওয়ার কথা বলছি। তো টেনশন করার মতন কিছু নেই, আপনি চাইলে খুবই সহজে কিন্তু ফটো ভিডিও আনতে পারবেন আপনার ফোনের গ্যালারিতে। আপনাদেরকে একটি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। আমি আমার প্লে স্টোরে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি সার্চে গিয়ে লিখলাম ডিসিক ডিগার। দেখুন অ্যাপটি চলে এসেছে, আমি এখান থেকে ক্লিক করলাম। সময় বাঁচানোর জন্য আমি আগে ডাউনলোড করে রেখেছি এটা, কিন্তু এটা তখন 10 crore ডাউনলোড কিন্তু আছে। এটা কিন্তু খুবই পপুলার একটি অ্যাপ। তো আমি এখানটা কিন্তু এটা ওপেন করে রেখেছি, তো আপনারা কিন্তু এটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। ওকে, আমি এটাকে ওপেন করলাম। এবার এটা ওপেন করার পর দেখুন প্রথমেই আছে ফটো এবং কি ভিডিও। তো আমরা ফটো বের করব, তো প্রথমে আমি ফটোতে ক্লিক করে দিলাম। ওকে, ফটোতে ক্লিক করে নেওয়ার পর এই অ্যাপটি যখন আপনি ব্যবহার করবেন তখন আপনাদের ফোনে যাতে ইন্টারনেট কানেকশনটি যদি থাকে। ওকে, এখান থেকে আমি এটা অ্যালাউ করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখুন রেকভার করা শুরু করে দিয়েছে। দেখুন আমার এখানে ফটো কতগুলো আসছে, তো এখান থেকে আমার কেবল শুরু হয়েছে। আপনাদের নেটওয়ার্কটি যদি ভালো থাকে তাহলে আরও খুবই স্পিডে আসবে। তো আমার দেখুন নিচে সার্চ করা শুরু হয়ে গেছে। দেখুন এখানে নিচে লেখা হচ্ছে 160টি, 170টি, 180টি। দেখুন এইভাবে কিন্তু ফটো আমার সার্চ করছে। ওকে, দেখুন এখানে লেখা উঠছে যে 593, 594, 595, এভাবে কিন্তু দেখুন 600 চলে গেলো। যেগুলো আমি ফটো ডিলেট করছি সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ চলে এসেছে। দেখুন এখানে আছে 1006টা, এখানে আমার সম্পূর্ণ রিকভার করে দিয়েছে। এখান থেকে আমার যে ফটোটা আমি নেওয়ার ইচ্ছা আছে সেই ফটোটাতে আমি একবার ক্লিক করব। তো চলুন আমি এই ফটোটাতে ক্লিক করব। ওকে, এই দুটো ফটো আমি ডাউনলোড করব। করার পর দেখুন রিকভারি, এই রিকভারিতে আমি একবার ক্লিক করব। করে নেওয়ার পর এখানে মাঝখানেটাতে আমি ক্লিক করব সেভ টু ফাইল, এখানে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করার পর একটু সময় নেবে। ওকে, এখান থেকে আপনারা ফাইলে সেট করতে পারবেন যে কোন ফাইলে আপনি রাখবেন। এখান থেকে আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, স্টার্টে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার ফোনে কিন্তু চলে এসেছে। এখানে আমি নো থ্যাঙ্কস করে দিলাম, মানে আমি প্রোটি ডাউনলোড করব না। এখান থেকে আমি ব্যাক হয়ে আসছি। আসার পর আমি আমার গ্যালারিতে প্রবেশ করছি। ওকে, আমার গ্যালারিতে প্রবেশ করার পর এখান থেকে এখন দেখুন এই যে ওপর থেকে আমি যদি টান দিই, দেখুন এই যে দুটি ফটো আমার এসেছে। ফটোর উপর আমি ক্লিক করলাম। করে নেওয়ার পর এই যে দেখুন এই দুটো ফটো আমি স্ক্রিনশট করে পরবর্তীতে আমি ডিলেট করে দিই। ফটো দুটো আমি আপনাদের সামনে এখনই ডাউনলোড করে দেখালাম, ডিলেট হওয়া ফটো। এই অ্যাপটি আপনারা ডাউনলোড করুন, খুবই কম এমবির, 4 MB ডাউনলোড। আপনারা যদি কোনো ইম্পর্টেন্ট যদি ফটো ভিডিও ডিলেট হয়ে যায় আপনারা কিন্তু খুবই সহজে কিন্তু এই অ্যাপ থেকে পেয়ে যাবেন।